দাদার বক্তব্য শুনবেন, দাদার বক্তব্য শোনার পর আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন। এখন দাদার বক্তব্য আপনারা প্রত্যেক শুনুন, দাদাকে আবার করতালি দিয়ে সম্বর্ধনা জানান সকলকে। নমস্কার, লাভপুরে একটা, আমোদপুরে একটা জনসভা ছিল, আপনারা জানেন আমি জনসভাগুলো সবই ক্যান্সেল করেছিলাম। আমার একটা মরত্ব বড় বিপদ হয়েছিল, সেই বিপদে আপনারাও সামিল হয়েছিলেন, তার জন্য আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, যারা আমার ছোট তারা আমার ভালোবাসা নেবেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি আড়াই বছর টিকিয়ে রাখতে পেরেছিলাম, কিন্তু আল্লাহ এবং ঈশ্বর চাইল না, আর রাখতে পারলাম না। বন্ধু, কয়েকটা কথা বলতে এসেছি আপনাদের কাছে। দিল্লি যা চলছে, চোখ নাই, দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না, লজ্জা লাগে না, একের পর এক বিজেপি লোকরা দাঙ্গা করে মানুষ মেরে দিলে। কত মানুষ মারলে? খবরের কাগজ টিভিতে বলছো 38, মৃতুর সংখ্যা 70। কি অন্যায় করেছিল, কি অন্যায় তাদের! তারা এনআরসির এগেনস্টে প্রতিবাদ করেছিল। তুমি তো দিল্লিতে দাঁড়িয়ে বলতে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রী যে এটা তো আমার আইন নয়, এটা তো দিল্লির সরকারের আইন, বলার অধিকার নাই। দিল্লির আইনটা দিল্লির প্রশাসনটা ব্যবহার করে স্বরাষ্ট্র মিনিস্টার দিল্লির আন্ডারে, ওখানে কেজরিওয়ালের সঙ্গে কোনো সম্পর্ক নাই পুলিশের। লজ্জা লাগে না? তুমি মিলিটারি শাসনের মতন তুমি ইমার্জেন্সি তৈরি করতে চাইছো, তুমি মানুষকে গুলি করে তার মুখ বন্ধ করতে চাইছো। তারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, 70 জন মানুষকে তুমি গুলি করে মারলে, আবার বড় বড় কথা বলছো ভারতবর্ষতে কোনো উন্নয়ন করো নাই, ভারতবর্ষতে বেকার ছেলে মেয়েদের চাকরি নাই, ভারতবর্ষতে মানুষের পেটে ভাত নাই, আবার বড় বড় কথা বলছো যা মন তাই করবে আর ভারতবর্ষের মানুষ মেনে নেবে, মানবে না, মানতে পারে না, চ্যালেঞ্জ করছি মানব না, আইন বলছে পশ্চিম বাংলা নাই। লজ্জা লাগে না? পশ্চিম বাংলা আইন নাই, আজ পর্যন্ত কেউ বলে দাঁড়িয়ে বলতে পারবে যে পশ্চিম বাংলায় 70 জন মানুষ গুলিতে মারা গেছে? বলার ক্ষমতা নাই। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে থাকে সেখানে গুলি চলে না, সেখানে ভালোবাসা চলে, সেখানে উন্নয়ন চলে, মানুষের আদর চলে। আর তুমি একটা অপাদার্থ প্রধানমন্ত্রী, তোমার লজ্জা লাগা দরকার। সাধারণ মানুষ তার দাবি দাবা নিয়ে আলোচনা করছে, তুমি তাকে প্রকাশ্যে গুলি করে মারলে, আবার বড় বড় কথা বলছো, আবার বলছো পশ্চিম বাংলায় আইন নাই। তোমার কাছে কি আমরা আইন শিখবো? তোমার কাছে তো কোনো আইন আমরা শিখবো না, তোমার কাছে তো কোনো আইন আমরা জানবো না, আমরা পশ্চিম বাংলার মানুষ যা বলবে তাই করব, আমার আমোদপুরের মানুষ যা বলবে তাই করব। রানা সিং এখনই একটা কথা বলল, শুনতে ভালো লাগলো রানা সিং এর কথাটা, কি বলল যে আমি এক একটা অঞ্চলে 6টা করে পুকুর কাটতে দিয়েছি। কেন, কি জন্যে? মানুষের জন্যে, রবি ফসলের জন্যে, গ্রীষ্মকালে যেন কষ্ট না হয়, তাহলে মানুষের কথা পশ্চিম বাংলা চিন্তা করে। আর তুমি, তুমি নিজের কথা চিন্তা করো, তুমি ভারতবাসীর কথা চিন্তা করো না, আবার বড় বড় কথা বলছো। তোমার এখানে কটা সেই একটা গাছে জানেন তো কয়েকটা ডাল বেরোয়, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, আগাছা
তোমার পশ্চিমবাংলায় যারা আছে তারা আগাছা, মাঝে মাঝে ডাল ঝুটতে হয়, ডালের যদি আকার বেশি নেয় ডালটাকে ঝুটতে হয়, এটা মনে রাখবেন। আমরা মানুষকে পরিষেবা দিই, আমরা মানুষের পাশে থাকি। আচ্ছা, রানা আমাকে এখন এটা বলছিল যে আমি সরকারের, পশ্চিমবাংলা সরকারের যা উন্নয়ন, আমি একটা বই করেছি। রানা আমাকে বলল যে পশ্চিমবাংলা সরকারের আমি একটা বই করেছি, দেখে ভালো লাগলো। এখানে কি কি উন্নয়ন আছে, কি কি পশ্চিমবাংলা সরকারের উন্নয়ন, কি কি স্কিম আছে, সব তুলে ধরেছে। সত্যি তো, ও তো মেন্টার, জেলা পরিষদের মেন্টার আছে, ওকে তো কাজ করতে হবে। ওকে তো মুখ দেখাবার জন্য বসাই নাই, ওকে কাজ করার জন্য বসিয়েছি, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বসিয়েছি, মানুষের উন্নয়ন করার জন্য বসিয়েছি, ওকে আড্ডা মারার জন্য বসাই নাই, মানুষকে সেবা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের কাজ করতে হবে। মিথ্যা কথা বলার কোনো জায়গা নাই বন্ধু। তাই আজকে আমোদপুরের মানুষকে বলতে এসছি, সামনে এনআরসি। আপনি মনে করে ভাবতে পারেন আমার তো আধার কার্ড ঠিক আছে, আমার তো ভোটার কার্ড ঠিক আছে, আমার তো দলিল আছে। আচ্ছা, বলতে পারেন কটা আমাদের শিডিউল ক্লাস শিডিউল টাইপের ঘরে 71 সালের দলিল আছে? কেউ দলিল দেখাতে পারবে? কোনো মা বাবারা দেখাতে পারবে দলিল? আমি জানি না, মোদির মা, মোদির মায়ের যেদিন বিয়ে হয়েছিল সঙ্গে করে দলিলটা নিয়ে এসেছিল কিনা আমার জানা না। আমার মা কিন্তু নিয়ে আসে নাই, আমার মা নিয়ে আসে নাই। আমার দাদুর যখন জন্ম হয়েছিল আমার বাবা বার্থ সার্টিফিকেট নিয়ে রেখেছে কিনা আমার জানা ছিল না। আমার মনে হয় মোদির দাদু যখন বার্থ সার্টিফিকেটটা নিয়ে রেখেছিল, ওনার মায়ের যেমন দলিলটা উনি যেভাবে বার করবেন সেই পন্থাটা আমাদের বলে দেবেন, আমাদের মানুষরা কিন্তু সেইভাবেই দলিলটা বার করে নেবে। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি পশ্চিমবাংলার কেন, ভারতবর্ষের অনেক জায়গায় তুমি পারবে না সে করতে, তুমি কোনো মানুষ, তুমি কোনো মানুষকে তাড়াবার তোমার অধিকার নাই। জওয়াহরলাল নেহরু বোকা ছিল না? ইন্দিরা গান্ধী বোকা ছিল? লাল বাহাদুর শাস্ত্রী বোকা ছিল? মোরাজি দেশাই বোকা ছিল? অটল বিহারী বাজপেয়ী বোকা ছিল? তুমি তো বড় বুদ্ধিমান, তুমি বড় চালা, তুই বড় শিক্ষিত, ওই জন্য তোর পেটে এত বুদ্ধি না, আর এর সব বোকা ছিল না? তোমার পেটে বোধ হয় ভারতবর্ষের চাল আছে, আর এদের বোধ হয় রাজস্থানের বালি আছে নাকি? লজ্জা লাগে না তোমার? তোমার লজ্জা লাগা দরকার। তুমি মানুষের উপকার করো না, তুমি বিদেশের হাতে ভারতবর্ষকে তুলে দিতে চাইছো, মানবো না। সোনার ভারতবর্ষ তুমি বিদেশের হাতে তুলে দিলে আমরা মেনে নেব না, ভয় পায় না, ভয় পায় না, পেছুটান নাই, আগে পেছুটান ছিল, এখন আর ভয় করি না, এক বিন্দু ভয় করি না, ভয় আমি জীবনে করি নাই, এখনো ভয় করব না। মানুষের দোয়া আশীর্বাদ থাকলে আমি যেভাবে আগে লড়াই করেছি 84 সাল থেকে এখনো সমানে লড়াই করে যাব, মানি না, অন্যায়ের সঙ্গে কোনদিন আপোষ করি নাই, এখনো আপোষ করব না। তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসছি, মমতা ব্যানার্জি আছে 21-এ নির্বাচন, আপনাদের লাভপুরে যেই ক্যান্ডিডেট হোক চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি থাকলে ক্ষমতা নাই মোদি সরকারের কিছু করি, যদি মমতা ব্যানার্জি না থাকে করতে পারবে। এখন তো মমতা ব্যানার্জির সইয়ের দরকার, মমতা ব্যানার্জি তো এনআরসির পক্ষে সই করবে না,
মমতা ব্যানার্জি মানুষের মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি উদ্বস্তদের বলছে দলিল পায়ে দাও, আটকাও মুদি। ওই তো মমতা ব্যানার্জি একের পর এক উদ্বাস্ত দুজনে দলিল বাড়ির জায়গার দলিল করে দিচ্ছে, তুমি তো পারছ না আটকাতে, পারবে না। এটা পশ্চিমবাংলা, এটা মানুষের পশ্চিমবাংলা, এটা উন্নয়নের পশ্চিমবাংলা, এখানে অন্যায় চলে না। আমরা মানুষ হয়ে মানুষের সঙ্গে মিশতে জানি, আমরা মানুষের কোনো ক্ষতি চাই না, আমরা মানুষের ভালো চাই, আমরা মানুষের উপকার চাই, আমরা মানুষের কথা চিন্তা করি, আমরা খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করি, আমরা দিন মজুরের কথা চিন্তা করি, আমরা কৃষকের কথা চিন্তা করি, আমরা সব শ্রেণীর কথা চিন্তা করি। আর তুমি, তুমি তো কারো কথা চিন্তা করো না। মমতা ব্যানার্জি অতি বৃষ্টিতে মমতা ব্যানার্জির প্রাণটা কাঁদে যে আমার চাষি ধান নষ্ট হয়ে গেল, অতি বৃষ্টিতে আলু নষ্ট হলে মমতা ব্যানার্জির হৃদয় কাঁদে। আর তোমার, তোমার হৃদয় নাই, তোমার হৃদয় কাঁদতে জানে না, তোমার পাষাণ হৃদয়, তুমি মানুষকে ভালোবাসো না, তুমি নিজেকে প্রচন্ড ভালোবাসো, তুমি মানুষের কোনো উপকার করো না। তুমি একটা দেখাও নরেন্দ্র মোদী, তুমি একবার জোর করাই বলো যে আমি প্রত্যেক বছরে 2 কোটি করে চাকরি দেবো বলেছিলাম, আমি 1 কোটি চাকরি দিয়েছি ভারতবর্ষে, আমি নত সকাল করে তোমাকে প্রণাম করব। তুমি একবার দাঁড়িয়ে বলো কোন জনসভায় আমি চাকরি দিয়েছি। আর মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিমবাংলার জন্য সব শ্রেণী, আজ আদিবাসীরা কোন জায়গায় ছিল, আজ খেটে খাওয়া মানুষ কোন জায়গায় ছিল, আজকে মধ্যবিত্তী ফ্যামিলি কোন জায়গায় ছিল। আবার বলছো মমতা ব্যানার্জি মুসলমান, অন্যায় নামাজ পড়া, অন্যায় পাথর চাপড়ি যাওয়া, অন্যায় মুসলমানের ছেলেরা যায় না কোনো মন্দিরে যায় না, তাই আমি যদি পাথর চাপড়ি যাই আমি কি মুসলমান হয়ে গেলাম? এ মূর্খ, লজ্জা লাগা দরকার, তুমি জাতপাতের হিসেব করছো, তোমার লজ্জা লাগা দরকার। আমারও যেমন শরীর, মুসলিম ভাইয়েরও তেমন শরীর, আমার রক্তটা যখন দরকার হবে আমি একটা মুসলিম ভাইয়ের কাছ থেকে রক্ত নিয়ে আমি সুস্থ হব, আর তুমি জাতপাতের হিসেব করছো। আদিবাসী রক্ত আমার রক্ত কোনো পার্থক্য আছে? বাগদির রক্ত আর আমার রক্ত কোনো পার্থক্য আছে? দেখবেন খুব সাবধান, মিন বলে একটা সংগঠন মুসলিমদের বলতে আমার আপত্তি নাই, বকলমে বিজেপির সংগঠন, এটা পয়সা দিয়ে তৈরি করা, বাড়িতে বাড়িতে যাবে যেন ভোট নষ্ট করেন না। এ ভোট 21-এর ভোট কিন্তু খুব ভয়ঙ্কর ভোট, 21-এর ভোট মমতা ব্যানার্জিকে প্রয়োজনের ভোট। দেখবেন মিন বলে একটা দল আছে, তারা সর্বনাশ করতে আসবে, তারা ক্ষতি করতে চাইবে, তারা মানুষের ভালো চাই না, তারা মোদি সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। আবার দেখছেন আমাদের পশ্চিমবাংলায় 34 বছরে যে দলটাকে দেখেছিলেন সে দলটার আজকে জাহান্নামে, সে দলটা আজকে শেষ হতে চলেছে, সে দলটার কোনো অস্তিত্ব নাই। কথায় কথায় মমতা ব্যানার্জি দোষ ধরে কিন্তু কাজ কিছু করতে পারে নাই। গরিব মানুষকে মিথ্যা কথা দিয়ে রেখে দিয়েছিল, সরকার দেয় নাই, কেন্দ্র সরকার দেয় নাই, এই মিথ্যা কথা বলে বলে গরিব মানুষগুলোকে রেখে দিয়েছিল, রাস্তাঘাট করে নাই। আর আজকে আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের বাড়ির দিদি, আপনাদের ঘরের মেয়ে যার পরনে 600 টাকা দেবে তাঁতের শাড়ি, পায়ে তার হায়ের চপ্পল, মাথার ওপরে টালির চাল, তার তো কোনো গিদের নাই, তার তো কোনো অহংকার নাই, কেন বলুন তো?
এই যে মা বোনেরা বসে রয়েছেন, তিনিও তার মতন, আমরা যেমন উনিও তেমন। উনি মানুষের কথা চিন্তা করে, উনি ইয়াসে থাকতে চান না, বড় পালঙ্ক শোন না, 4 ফুটের একটা খাট। আমি বিশ্বাস করুন, আমি ওর ঘরে ঢুকেছি, আমি দেখে এসেছি, 4 ফুটের একটা তক্তায় তিনি থাকেন। ওনার জীবন যদি দেখেন, চোখ দিয়ে জল আসবে, তার থেকে আমার বাড়ি খাটটা অনেক বড়, এটা আমি অস্বীকার করছি না। তাই বন্ধু, ও মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, দিন মজুরের কথা চিন্তা করে, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, সংখ্যালঘুর কথা চিন্তা করে, আদিবাসীদের কথা চিন্তা করে, সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে। কোথায়, কেন্দ্র সরকার তো বন্ধ করে দিয়েছে, 36টা স্কিম বন্ধ করে দিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি তো বন্ধ করে নাই। মমতা ব্যানার্জি বলেছেন, না, আমি যতদিন থাকব একটা স্কিম বন্ধ হবে না, আমি মানুষ আমাকে নিয়ে এসেছি, মানুষ আমাকে ভোটে জিতিয়েছে, আমি মানুষের কাজ করব, আমি বেইমানি করব না। সে যে বেইমানি জানে না, মানুষকে ঠকাতে জানে না। দোয়া, আল্লাহর দোয়া আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, আল্লাহ ঈশ্বর একসঙ্গে দোয়া এবং আশীর্বাদ করছে, মমতা ব্যানার্জির একের পর এক পথ হেঁটে যাচ্ছে। লজ্জা লাগে না? 38,000 কোটি টাকা পাবো পশ্চিমবাংলা, 2-1টা টাকা পাবো না। মোদি সরকার, তোমার কাছে 38,000 কোটি টাকা পাবো, দিয়ে দাও, তোমার ভান্ডারের টাকা তো নয়, তোমার জমিদারির টাকা তো নয়, এটা পশ্চিমবাংলার জমিদারি টাকা, কেন আটকে রেখেছ? তোমার লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার। আমার মনে হয় এখানে সব অঞ্চল প্রেসিডেন্টরা আছেন, এখানে আছেন ব্লক কমিটিরা, আছেন ঝকন সাধু, আছেন সাবের আলী, আছেন রাজীব, সোমনাথ, নিমো, পিকু, সঞ্জীব, আরো অনেকে আছেন। 28,000 বাড়ি এসছে, দয়া করে যদি কেউ বাড়িতে কোনো পঞ্চায়েত মেম্বার, কোন পঞ্চায়েত সমিতি যদি টাকা চায়, তাকে বেধাক্কা মারবেন। আমি বলে দিয়ে গেলাম, বেধাক্কা মারবেন। বলি, আমি আগে দিয়েছি 83,000 বাড়ি, এখন দিলাম ফের 28,000 বাড়ি, 1,01,000 বাড়ি দিলাম। যদি কেউ ভেবে নেন যে এই বাড়ি থেকে টাকা নেব, আমি আপনাদের বলছি, দলবদ্ধ হয়ে জড়ো করবেন, তার বাড়িতে চড়াও হবেন, তাকে বেধাক্কা পেটাবেন, থানায় এসে ভরে দেবেন। যদি কোনো লিডার বাধা দেয়, আমাকে ফোন করবেন, তাকেও ভরে দেবো আমি, কথা দিলাম। হ্যাঁ, আর একটা কথা বলি, যেটা খুব ইমার্জেন্সি, বন্ধু এটা ভালো করে শুনে রাখুন, গ্রামগঞ্জে যে রেশনের ডিলার আছে, প্রত্যেকটা মানুষকে বলে, আমরা একদিনে বেশি 2 দিনে বেশি রেশন দেবো না, তা নিয়ম নয়, 4 দিন পর পর রেশন দিতে হবে। যদি কোনো মানুষ এ সপ্তাহে রেশন তুলতে না পারে, তাকে পরের সপ্তাহে সেই রেশনটা না তাকে দিতে হবে। যদি কোনো রেশন ডিলার না দেয়, সঙ্গে সঙ্গে তার থানাতে তার এগেনস্টে সেই রেশন ডিলারের এগেনস্টে কমপ্লেন করবেন। তাতেও যদি কাজ না হয়, সরাসরি আমার বাড়ি যাবেন, নালে পার্টি অফিস যাবেন, আমি আপনাদের দেখে দেব। মানুষের ক্ষতি করা অধিকার আমাদের নাই। তবে আমি জানি, আমোদপুরে যারা দল করে, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছেন, যারা ব্লক কমিটি আছেন, যারা বুথ প্রেসিডেন্ট আছেন, তারা সৎ, তারা মানুষের কাজ করে। আমার মনে হয় আমোদপুর থেকে খারাপ বার্তা যাবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় দাদাকে।